বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে শনিবার সাংবাদিক সম্মেলন করা হলো। এদিন সমিতির পক্ষ থেকে দাবি করা হয় স্যানিটাইজারের উপর সম্পূর্ণ জিএসটি প্রত্যাহার করতে হবে। এদিন ব্যবসায়ী সমিতির বর্ধমান সিনেমা হল লেনের অফিসে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক বিশ্বেশ্বর চৌধুরী, সভাপতি শীর্ষেন্দু সাধু, সহসভাপতি কোষাধ্যক্ষ সহ অন্যান্য ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয় জেলা প্রশাসনের পাশে ব্যবসায়ী সুরক্ষা সমিতি সবসময় আছে। আগামীকাল রবিবার উল্লাস থেকে নওয়াভাট, বিজয়তরণ থেকে লাখুড্ডি, বাদামতলা থেকে কাল্লাগেট, রাধাবল্লভ থেকে জিটি রোড সমস্ত বাজার রাস্তার ডান দিক বাম দিক হিসাবে অল্টারনেটিভ ডেতে খোলা থাকবে। 19 তারিখ উল্লাস থেকে সিটি টাওয়ারের দিকে বাজার খোলা থাকবে নওয়াভাট পর্যন্ত। 20 তারিখ উল্লাস থেকে ভিমার্টের দিক খোলা থাকবে। 19 তারিখ কার্জন গেট থেকে লাকুড্ডি দত্ত সেন্টারের দিক খোলা থাকবে। 20 তারিখ কার্জন গেট থেকে লাকুড্ডি বর্ধমান সিনেমা হলের দিক খোলা থাকবে। এই রুটে সরকারি বেসরকারি যা অফিস পড়বে নিয়ম অনুযায়ী সব বন্ধ ও খোলা হবে। কাল্লাগেট থেকে বাদামতলা রাস্তায় 19 তারিখ খোলা থাকবে অরবিন্দ স্টেডিয়ামের দিক। 20 তারিখ খোলা থাকবে চৌধুরী চিড়েমিলের দিক। রাধাবল্লভ থেকে জিটি রোড রাস্তার 19 তারিখ খোলা থাকবে সিপিআইএম পার্টি অফিস, আর 20 তারিখ খোলা থাকবে লক্ষ্মী স্টোর্সের দিক। ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বেশ্বর চৌধুরী জানান, আপাতত 24 তারিখ পর্যন্ত এই নিয়ম চলবে। দল থেকে পেট্রোল পাম্পের যেটা বিগ বায়ের দিক আছে, ভালো করে যেটা বিগ বায়ের দিক, সেটা হচ্ছে কাল খোলা, মানে 19 তারিখ খোলা, আর উল্টো দিকটা 20 তারিখ খোলা। এই দোকানদাররা আমাদের যে বিগ বায়ের দিক হচ্ছে 19 তারিখে খোলা, আপনাকে বললাম, অপোজিট সাইডটা 20 তারিখে খোলা। এই নির্দেশটা আমরা আপনাদের মাধ্যমে প্রথম প্রচার করছি। এরপরে আমাদের বিভিন্ন সদস্য জোন আছে, আমাদের বিভিন্ন জোন আছে, জোনের জোনে সবাইকে তাদের জানাবে। আমরা আমাদের যে গ্রুপ, ব্যবসায়ী সমিতির গ্রুপ আছে, এখানে আমাদের 7-8টা গ্রুপ আছে। যেমন আমাদের সঙ্গে স্বর্ণলঙ্কার গ্রুপ আছে, তারা জানিয়ে দেবে, তাদের অপোজিট সম্মেলন তাদেরকে আমরা ফোন করে জানিয়ে দেবো। তার সঙ্গে আমাদের যত গ্রুপ আছে, সব জোন জোনের গ্রুপ, আমাদের ব্যবসায়ী সুরক্ষা সমিতির গ্রুপ, আমাদের বডি মেম্বার সমস্ত গ্রুপে আমরা এটা কিছুক্ষণের মধ্যে পোস্ট করে দেবো। আর আমরা নিজেরা এখন মাঠে নামবো, 9টা পর্যন্ত দোকান খোলা। এর মধ্যে আমরা সবাই মিলে আশা করছি মোটামুটি বর্ধমানের ম্যাক্সিমাম কভার করে নেবো আজকে। আপনার বিজয়তরণ থেকে লাকুটি পর্যন্ত যে দিকটা পড়বে, সেই দিকে যা মার্কেট থাকবে, 19 তারিখে জহরিপট্টির দিকটা খোলা, 20 তারিখে মিঠাপুকুরের দিকটা খোলা। কাপড় চক 19 তারিখ যেদিকে পড়ছে, মানে দত্ত সেন্টার, উদয় লাইব্রেরি, উমেন্স কলেজ যেদিকটা পড়ছে, সেই দিকে যা মার্কেট থাকবে, যা আপনার মার্কেট কমপ্লেক্স থাকবে, সেই 19 তারিখে সেই দিকটা খুলবে। 20 তারিখে বন্ধ হয়ে যাবে। আর 20 তারিখে 20 তারিখে ঠিক তার অপোজিট সাইড, যেমন সদর থানা, রুমল, সিবিসি স্কুল, মিঠাপুকুরের দিক যা পড়বে, তাতে যদি মার্কেট কমপ্লেক্স পড়ে, মার্কেট পড়ে, সেটা খোলা থাকবে। কোন সরকারি বেসরকারি ব্যাংক, কোন অফিস যদি এই দিকে পড়ে, সরকারি যে অর্ডার আছে খোলা থাকবে না। যেদিন যা রোগ খোলা থাকবে সেদিন সেটা খোলা থাকবে। সরকারি অফিসও আপনাদের এই ব্যবসায়ী সুরক্ষা সমিতির বা প্রশাসনের যা নির্দেশ সেই মতোই এক সাইড খোলা এক সাইড বন্ধ থাকবে? হ্যাঁ, প্রশাসনের নির্দেশে পরিষ্কার লেখা আছে, আপনাদের কাছেও নির্দেশটা আছে, সরকারি বেসরকারি অফিস ব্যাংক কোনো কিছু খোলা থাকবে না। যেদিকে পড়বে সেদিক, যেদিন যেদিন খোলা তার ডেট পড়বে সেদিনই খুলতে পারবে। বিকাশের জন্য কাল থেকেই বাজার অনেক গুজব উঠছে, পুরোপুরি বন্ধ, পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট, এরকম গুজব পায়। আজকে যথারীতি আমরা প্রশাসনের সঙ্গে বসেছিলাম, বসার পর আমাদের সিদ্ধান্ত হয় যে বর্ধমান করোনা ভাইরাসের যেহেতু অনেক পজিটিভ এসে গেছে বর্ধমান শহরে, সেই জন্য আমরা দোকানপাট একটা নিয়মিত আকারে বন্ধ খোলা করব। সেটা যেমন আমি আপনাদের বলি, উল্লাস থেকে গোলাপবাগ মোড় পর্যন্ত যেটা পুলিশ লাইন, প্যান্টালুন, সিটি টাওয়ারের দিক, সেই দিকে যে মার্কেটই থাক আর যে দিকই থাক, সেগুলো 19 তারিখ রবিবার দিন খোলা থাকবে, 20 তারিখে বন্ধ। আর রিলায়েন্স এম বাজার যেটা অপোজিট সাইড, সেটা 20 তারিখে খোলা, কালকে বন্ধ থাকবে। বিজয়তরণ টু লাকুর্দি যে দিকটা দত্ত সেন্টার, উদয়চন্দ লাইব্রেরি, ওমেন্স কলেজ আছে, সেটা 19 তারিখে খোলা, মানে কাল খোলা। আচ্ছা, যেটা সদর থানা, রুমমহল, সিবিসি স্কুলের দিক, সেটা 20 তারিখে খোলা। বীরহাটা টু তেলিপুকুর উৎসব ময়দান, আচ্ছা, বরফকল, এটা 19 তারিখে খোলা। আর 20 তারিখে
ওল্ড ডিআইবি অফিস, ওল্ড ডিআইবি অফিস 20 তারিখে খোলা। রানীগঞ্জ বাজার টু পালিকা বাজার যেটা চার্চ আর বিগ বাজারের দিক সেটা 19 তারিখে খোলা, 20 তারিখে বন্ধ। 20 তারিখে আবার রাধা বল্লভ যে মিষ্টান্ন দোকান আছে ওই দিকে যে সাইডটা পাল বিল্ডিং এর দিকে সাইডটা সেটা 20 তারিখে খোলা। তার মানে কালকে আপনার রাধা বল্লভ আর পাল বিল্ডিং এর দিকটা বন্ধ থাকছে। কালনা গেট টু বাদামতলা যেটা সেল ট্যাক্সের দিক আছে সেইটা 19 তারিখ খোলা, আর মল্লিক সুজি চৌধুরী চিড়ি মিলের দিকটা 20 তারিখে খোলা। রাধা বল্লভ টু জিট রোড সিপিএম পার্টি অফিসের যেটা দিক আছে সেটা 19 তারিখে খোলা, আর 20 তারিখে লক্ষ্মী স্টোর্সের দিকটা খোলা। এটা হচ্ছে গোটা বর্ধমানের চিত্র, এইভাবেই একদিন অন্তর একদিন খোলা একদিন বন্ধ করে খোলা থাকবে। এটা 24 তারিখ পর্যন্ত আমাদের কাছে অর্ডার আছে, 24 তারিখের পর যদি নতুন করে অর্ডার সংযোজন হয় তখন আবার সেটা বাড়ানো হবে। প্রশাসনের অর্ডার, আমরা সরকারকে সাহায্য করছি, আমরা বর্ধমান জেলা ব্যবসায়ীদের সংগঠন, কারণ সরকারকে এই সময় সাহায্য করা উচিত, সরকারি নিয়মকানুন মানা উচিত, কারণ আমরা সব এখন সবাই হচ্ছে কোভিড-19 এগেনস্ট। সেক্ষেত্রে আমার মনে হয় সরকারি সমস্ত নিয়মকানুন মেনে চলা উচিত, সরকারকে সাহায্য করা উচিত। যদি কোনো কেউ নিয়ম না মানে তাহলে সরকার যা কঠোর শাস্তি দেবে তারা তা পাবে, তাদের সঙ্গে আমরা সহমত নয়। সরকারি যা শাস্তি তারা পেতে বাধ্য থাকবে, আমরা সরকারের সঙ্গেই থাকবো। আচ্ছা, বর্ণারের মাধ্যমে জানাই পূর্ব বর্ধমান স্বর্ণকার সমিতি, ব্যবসায়ী সুরক্ষা সমিতি, আমরা যৌথ উদ্যোগে এই কাজটা করছি দীর্ঘদিন ধরেই। কিছুদিন আগে আমরা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সঙ্গে মার্চ হয়েছে পূর্ব বর্ধমান স্বর্ণকার সমিতি। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে খোশবাগানে প্যাথোলজি সেন্টার ও সমস্ত ডাক্তারখানা বন্ধ থাকবে। যদি নতুন করে কোনো সংক্রমণের প্রভাব বিস্তার না করে তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হলেও হতে পারে। বর্ধমান থেকে পরমেশ্বর মহন্ত, আনন্দ বার্তা।